হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভালো থাকার জন্যই তো আপনাদের মাঝে এসেছি। আজকে দেখাবো কিভাবে একটা ভিডিও কনভার্ট করে ইউটিউবে আপলোড করা যায়। আমরা সাধারণত যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি সে সমস্তগুলো ইউটিউবের মাপের সাথে অ্যাডজাস্ট হয় না, অনেকটা ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, তো ভালো আসে না, তার মাপ মতো আসে না। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে ইউটিউবের মাপের সাথে সে মাপ করে আমরা ভিডিও কনভার্ট করতে পারি এবং সে কনভার্টটা আপলোড করে থাকি। তাহলে চলুন দেখি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা কনভার্টারটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এবার দেখতে পাচ্ছেন যে উইন এইচডি ভিডিও কনভার্টার ডিলাক্স, এই কনভার্টার মাধ্যমে আমরা কনভার্ট করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আছে ভিডিও, তারপর আছে ইউটিউব ইউআরএল, তারপর আছে ফটো, তারপরে ক্লিয়ার, তারপর আছে অপশন। তো আমরা অপশনে যাই, অপশনে যেয়ে দেখি অপশনে কী কী আছে। অপশনে আছে ডিফেন্স অডিও ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, আপনি এখান থেকে সাধারণত যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন, আপনার যে দেশের হবেন সে দেশের ভাষা দেখাচ্ছে সিলেক্ট করলেন। তারপরে আছে সিপিইউ কভার ইউজ, সিপিইউ কোর ইউজ টু আছে, ওপেন আছে, শাটডাউন কম্পিউটার অ্যান্ড ফ্রেন্ড উইথ দ্য কম্পিটিশন জব। আপনারা এটার মাধ্যমে আপনারা এটার মাধ্যমে যে দেখা যাচ্ছে আপনারা এখন কোথাও বাইর হচ্ছেন, আপনাদের হাতে সময় কম অথচ কনভার্ট করা লাগবে, আপনারা কনভার্ট দিয়ে যদি অপশানটাকে রাইট চিহ্ন দিয়ে থন, তাইলে দেখবেন যে আপনি কম্পিউটার কনভার্ট হওয়ার পর অটোমেটিকই বন্ধ হয়ে গেছে, আপনাকে এসে কম্পিউটার বন্ধ করা লাগবে না, সে কনভার্ট সম্পূর্ণ হওয়ার পর অটোমেটিকই বন্ধ করে দিবে। চেক ইন ফর আপডেট, এটা আপনি যদি মনে করেন না কতদিন পর আমি আপডেট দিয়ে থাকবো, এতদিন পর আমার আপডেট হবে, আপনি দিতে পারেন যে আপনি ভালো আছে। এই ফোল্ডারের মাধ্যমে এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে কোন জায়গায় আপনি ভিডিওটা নেবেন, আপনি কোন জায়গাতে ভিডিওটা নেবেন সে জায়গা আপনি সিলেক্ট করতে পারেন আপনার ভিডিও। আমরা ডান করে দিলাম। এবার দেখি ভিডিও, এই ভিডিও অপশনে যাই, ভিডিও যে আমাদের ভিডিও কোনটা আমি কনভার্ট করব ইউটিউবের মাপ আনবো আমার যেখানে ভিডিও।